কাগজ কলম নিয়ে আসছি। আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিব, এবার মজা বসবে। আনে এই যে আপা। জি বলুন। আপনি কাল লিখে কাগজ কলম আনতে চান কেন? এই বেডের পেশেন্টের জন্য। সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়া মানুষ দেখলে চিঠি লিখে কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই বেড়া মোটে, তাহলে কারেন্টের সরসাদা তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন, ইজ্জতে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হেঁটে কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই বেটা যদি আমার গায়ে হাত দেয়, তাহলে এবার তার সব রোগ ভুলিয়ে ছাড়ব। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। কি এখন কেমন লাগছে? সিস্টার, উনাকে এখন একটি ইঞ্জেকশন দিয়ে দিন। জি স্যার। ওকে।